আল্লাহর রহমতে মানে একদম মানুষ স্যাটিসফাইড যে অনেকদিন পরে প্রোডাক্টটা পাইছি। তো প্রোডাক্টটা যে কচুপাতার পানি, আপনি যে ফুল ডিসপ্লে ক্যামেরা আপনার, এগুলো কিন্তু স্ন্যাপড্রাগন ভিউয়ার্স আজকে বুঝতে পারছেন আজকে কিন্তু প্রতিটা প্রোডাক্টে মানে এতটা কম দিতেছে, মার্কেট চ্যালেঞ্জ প্রাইস, ঠিক আছে? পঞ্চগড় থেকে আসছে না ভাই? পঞ্চগড় না, আচ্ছা আচ্ছা, কিসের জন্য আসছেন? যে দেখেন আছেন, আশা করি অনেক অনেক ভালো আছেন, আমরা কিন্তু ভালো আছি। আমরা চলে আসছি কিন্তু আবারও জমুনা ফিউচার পার্কে। তা আমরা আবারও কোথায় চলে আসছি আপনারা হয়তো বুঝতে পারছেন, কারণ ভিডিওর দেখেই বুঝতে পারছেন আমরা কোথায় চলে আসছি। আমরা কিন্তু চলে আসছি কাজী গ্যাজেট হাউসে, আর কাজী গ্যাজেট হাউস মানে ধামাক কিছু। আর আমাদের সাথে আছে কিন্তু জাহিদ ভাই, কেমন আছেন ভাই আপনি? আসসালামু আলাইকুম, ভালো আছেন নাকি? এই তো আলহামদুলিল্লাহ। কষ্ট হয়ে গেছে নাকি বসে বসছেন তো একবারে? না, একটু বসলাম আর কি। আচ্ছা, তা আজকে কালেকশন কি আছে ভাইয়া? আজকে মূলত কালেকশন হচ্ছে যে স্যামসাং এবং গুগল, স্যামসাং আর গুগল, ওয়ানপ্লাস। আচ্ছা, আইফোনের তো অনেক কালেকশন আছে। আইফোনের গুলো হচ্ছে যে মিড বাজেটের ফোন। আচ্ছা আচ্ছা, আর এদিকে কিন্তু আছে আপনার ওয়ানপ্লাস আছে, ওয়ানপ্লাস আছে, স্যামসাং আছে, তারপর দেখতে পাচ্ছেন ইয়ে আছে, আপনার মোটরোলা আছে, আর পিক্সেলের কিন্তু হিউজ কালেকশন, এখান থেকে শুরু করে একবার মাথা পর্যন্ত এলজি ভেলভেট আছে। ইয়েস, কয়টা কালার? চারটা কালার আছে। হ্যাঁ, চারটা কালার। আচ্ছা, এদিকে কিন্তু আপনার ইয়ে রেডমির কিছু কালেকশন আছে দেখতে পাচ্ছি, ঠিক আছে? আচ্ছা ভিউয়ার্স, এই ফোনগুলো কীভাবে নেবেন, প্রাইস ফিচার সম্পর্কে মোটামুটি আজকে একটা ধারণা দিব। তো জাহিদ ভাই, শুরুতে আপনাদের লোকেশনটা একটু বলে দেন। আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে যে ঢাকা যমুনা ফিউচার পার্ক, লেভেল 4, ব্লক 3, শপ নাম্বার 23F। আচ্ছা, হ্যাঁ। আর প্রোডাক্টের ওয়ারেন্টি গ্যারান্টি? আমাদের প্রোডাক্টের ওয়ারেন্টি সিস্টেমটা হচ্ছে যে রিপ্লেসমেন্ট হচ্ছে যে 7 ডেজ, এবং যারা কুরিয়ারে বা দূর দূরান্ত থেকে এসে নেবেন ওনাদের জন্য হচ্ছে 10 ডেজ, এবং সার্ভিস ওয়ারেন্টি হচ্ছে যে 2 ইয়ার্স। 2 ইয়ার্স না? আচ্ছা, আর কুরিয়ারে যে নিবে যারা, ওনাদের জন্য আসলে কীভাবে কী পাঠাবেন? যারা কুরিয়ারে নেবেন ওনাদের জন্য হচ্ছে যে আপনার 1020 টাকা ওনারা একটা, আমরা একটা নাম্বার দিয়ে দেবো, ওই নাম্বারে নগদ বিকাশ যে কোনো একটাতে ওনারা সেন্ড মানি করে ওনাদের অর্ডার কনফার্ম করবে। আচ্ছা, হ্যাঁ, অর্ডার কনফার্ম করে তারপরে ওনারা প্রোডাক্টটা ওনাদের লোকেশনে, দেখেন আমরা প্রোডাক্টগুলো ম্যাক্সিমাম টাইম মানে 99% প্রোডাক্টে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাই। আচ্ছা, হ্যাঁ, এবং সুন্দরবন কুরিয়ার সার্ভিসে হচ্ছে যে আপনার প্রোডাক্টটা কোথায় আছে, কখন বুকিং হয়েছে, এ টু জেড সব লোকেশন আপনারা কিন্তু সুন্দরবন গুগল প্লে স্টোরে একটা অ্যাপস আছে সুন্দরবন কুরিয়ার সার্ভিস নামে, ওইখানে আপনি সব দেখতে পাবেন। আচ্ছা, হ্যাঁ, যে আপনার প্রোডাক্টটা বুকিং হয়েছে কোথায় আছে, কত নাম্বার গাড়িতে আছে, আমার ডেস্টিনেশন কখন আসছে, হ্যাঁ, এগুলো সব কিছু সুবিধা আছে। হ্যাঁ, এটা তো একটা একটা প্লাস পয়েন্ট, এবং সুন্দরবনের প্রোডাক্ট না ড্যামেজ হয় না, মানে ওদের সার্ভিসটা অনেক ভালো ভালো। হ্যাঁ, অনেক সময় দেখা গেছে সুন্দরবনে হয়েছে যে আমরা এই যে আপনার সামনে কিন্তু কুরিয়ার পাঠাইছি। হ্যাঁ হ্যাঁ, দেখছি ভাই। আচ্ছা, প্রোডাক্টগুলো আজকে যে প্রোডাক্টগুলো দিয়েছি এগুলো আগামীকালকে চলে যাবে, চলে যাবে। আবার অনেক সময় এমন হয় যে অনেক কাস্টমার দেখে রাতের 8টার পরে বুকিং দেয়। হ্যাঁ, তো রাতের 8টার পরে বুকিং দিলে অ্যাকচুয়ালি প্রোডাক্টটা না ওই দিনই কুরিয়ার করা পসিবল হয় না, কারণ এটা এর পরের দিন করতে হয়। ঠিক আছে, তো আজকে কোথা থেকে শুরু করবো? সর্বপ্রথম স্যামসাং S20 দিয়ে শুরু করি, কি বলেন? ঠিক আছে, শুরু করি। স্যামসাং S20, আমার কাছে মোটামুটি অনেকগুলো কালারই আছে। S20? হ্যাঁ, স্যামসাং S20। আচ্ছা ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন S20 5G, 12128 GB। এটা কিন্তু অনেকদিন মার্কেটে ছিল না। হ্যাঁ, তো এই মার্কেটে ছিল না, বিলুপ্ত প্রাণী হিসেবে আমরাই কিন্তু এই যে লাস্ট আমাদের ব্লগে কিন্তু প্রোডাক্টটা আসছিল। হ্যাঁ, এবং আল্লাহর রহমতে মানে একদম মানুষ স্যাটিসফাইড যে অনেকদিন পরে প্রোডাক্টটা পাইছি। হ্যাঁ, তো প্রোডাক্ট অ্যাভেলেবেল হওয়ার পরে তো এখন চিন্তা করলাম যে একটু, যেহেতু আবার একটা ভিডিও দিলাম, আমরা সবসময় চেষ্টা করি প্রোডাক্টের প্রাইসটা একটু কমাই দেওয়ার জন্য। অবশ্যই, আর স্যামসাংয়ের এই প্রোডাক্টগুলোতে আপনার যে কচুপাতার পানি, আপনি যে ফুল ডিসপ্লে ক্যামেরা আপনার, এগুলো কিন্তু স্ন্যাপড্রাগন ভেরিয়েন্ট। আচ্ছা, হ্যাঁ, এবং প্রোডাক্টের কোয়ালিটি আলহামদুলিল্লাহ আপনি একটু ভালো করে দেখেন, আমি দেখাই যে এতক্ষণ ছাইটেড যে কতটা ফ্রেশ কন্ডিশনে আছে, ঠিক আছে? আচ্ছা, রাখবেন কত এটা? এটা তো গতবার 31,000 টাকা রাখছে, বলেন আপনার জন্য কি ডিসকাউন্ট দিব? দেন, কমাই দেন। আচ্ছা, কতটুকু ডিসকাউন্ট দিব বলেন? এখন আমি বললে হয়তো দেখা যায় বেশি হয়ে গেলে নাকি? না, আচ্ছা বলেন না আপনি, আমি তো বললে বলেন যে 5-7,000-10,000 কমাই দেন। ওইটা কি সম্ভব? এটা তো আপনি দেন, এই জন্য তো বলুন যে আপনি বলেন 500 টাকা কমাই দিলে হবে না, আর একটু কমাই দেন। 30-30 করে দেন বরাবর। আচ্ছা, 30,000 টাকা করে দিলাম। 30, খুশি?
আমি খুশি না, আপনি খুশি হইলে হইছে। আচ্ছা আমি না, আমার ভিউয়ার্সরা খুশি হইলে হইছে, ঠিক আছে। আচ্ছা 30,000 টাকা? হ্যাঁ, Samsung S20 5G ভেরিয়েন্ট আপনারা পাবেন আমাদের কাছে 30,000 টাকা। কালার আছে কয়টা ভাইয়া? কালার এই যে দেখেন, ব্লু কালার, অ্যাশ কালার, হোয়াইট কালার, মোটামুটি সবগুলো কালার আছে। অনেক কালার আছে, কোয়ান্টিটি কিন্তু হিউজ কোয়ান্টিটি দেখতে পাচ্ছেন, অনেক। আপনি নিতে পারবেন, সমস্যা নেই। এর মাঝখানে একটা কথা বলে রাখি, যেটা একদম অনেস্টলি, সেটা হচ্ছে যে আমাদের শপ কোনো হোলসেলার শপ না, অবশ্যই, ঠিক আছে। অনেক সময় অনেকেই আমাদের থেকে একটু বেশি দিয়ে, মানে আমাদের থেকেই, আমরা হোলসেলের প্রোডাক্ট সেল করি না, আমাদের থেকে প্রোডাক্টগুলো নিয়ে ওনারা আবার অন্য জায়গায় সেল করে। তো সেক্ষেত্রে করে কি, আমাদের ক্যাশ মেমোটা ওনারা দিয়ে দেয়, বা দেখা গেছে যে ওইটাকে মডিফাইড করে আমরা এরকম কিছু ইস্যু পাইছি। সাপোজ আমরা 11,500 টাকা করে 6S বিক্রি করছি, ওই ভদ্রলোক আমাদের ওইটাকে যে কোনো একটা ওয়েতে ফটোকপি করে বুগিঝুগি কইরা ওইটাকে 15,000 টাকা বিল করে কাস্টমারকে দিয়েছে, এবং বলছে ওইটা ওয়াটার প্রুফ, আইফোন 6S ব্যাটারি চেঞ্জ ওয়াটার প্রুফ। হ্যাঁ, এই ধরনের কোনো ইস্যু যদি হয় আমরা ওই ডিভাইসে কোনো রকম ওয়ারেন্টি গ্যারেন্টি কিছুই দিব না। অবশ্যই অবশ্যই, আপনারা যারা নেবেন অবশ্যই একটু, আমাদের এই শপটা হচ্ছে যে রিটেল শপ, আমরা কোনো হোলসেলার না। আপনারা যদি প্রোডাক্ট নেন, নিয়ে যদি রিসেল করেন, ঠিক আছে, আপনার দায়িত্ব, সেটা আপনার দায়িত্বে। এই যে Note 9 প্রো কিছুদিন আগে একটা ডিভাইস কুরিয়ার হয়েছে, ওইটা 464 GB, আমরা বলে দিছি। হ্যাঁ, এক ভদ্রলোক নিছে, নিয়ে উনি ক্যাশ মেমো দেয়নি, উনি এটা আরেকজনের কাছে এটা 4,128 GB বলে বিক্রি করছে 18,500 টাকা। হ্যাঁ, যে কোনো একটা ওয়েতে ওই কাস্টমার ওকে প্রেশার ট্রেশার দিয়ে আমার নাম্বার নিয়ে আমাকে ফোন করছে, বললেন যে ভাই আমাদের প্রোডাক্ট তো 15,000 টাকা। হ্যাঁ, কারণ আমরা ভিডিওতে ব্লগে আপনি প্রোডাক্ট নিয়ে আবার 50,000 টাকা সেল করেন, এটা আপনার ব্যাপার, অবশ্যই এটা লাইবিলিটি আপনাকে নিতে হবে। ওই কাস্টমার যদি আমাকে ফোন করে, ওইটা তো আমরা ইয়ে করতে পারবো না, এটা আপনিও কালার হবে না, আমরাও, আমাদেরও সুনাম নষ্ট হবে। সো যারা এই ধরনের কাজ করেন, এটা আপনার একটু বিরত থাকবেন। আচ্ছা ঠিক আছে, পরে দেখবো তাহলে। তো স্যামসাং এর S20 চলে গেল, তারপর S20 Plus আছে, এই যে দুইটা কালার, কয়েকটা কালারই হয়, যেমন এটাতে আপনার রেড কালার হয়। হ্যাঁ, এই মুহূর্তে আমাদের কাছে নেই, তবে স্টক থাকবে। S20 Plus 12,128 GB আছে, 12,256 GB আছে। 12,128 GB প্রাইস হচ্ছে আপনার 33,000 টাকা, 12,256 GB প্রাইস হচ্ছে 34,000 টাকা। 34,000 টাকা, এটা বেস্ট প্রাইস না? হ্যাঁ বেস্ট, অরিজিনাল বেস্ট। তা আমারও বলতে হয় কেন, আমি নিজেই তো বলতেছি, ঠিক আছে। আপনার 34,000 টাকা, 12,256 GB অ্যাভেলেবল, কিন্তু আমিও ভিডিও করি 36-36 নিচে কেউ দেয় না, এখানে আপনি 34 দিচ্ছেন। জি 34, এখন এখন কথা হচ্ছে যে না, একটা জিনিস হচ্ছে যে আমার প্রোডাক্ট সোর্সিং এ আমার পারচেজ কম পড়ছে, কম পড়ছে। হ্যাঁ, আমরা সবসময় চেষ্টা করি যে বেস্ট প্রাইসে প্রোডাক্টগুলো পারচেজ করার জন্য উইথ বেস্ট কোয়ালিটি। অবশ্যই এখানে দেখেন, এগুলো কিন্তু সবগুলো, এই দেখেন, এখানে এটা হচ্ছে স্ন্যাপড্রাগনের সাইন। হ্যাঁ, এবং এটা হচ্ছে যে আপনার, এটা জাপানি ভেরিয়েন্ট একটা প্রোডাক্ট। তো এটা হচ্ছে জাপানের যে স্পন্সর, হ্যাঁ, তাদের সাইন। হ্যাঁ, এগুলো কোনো কোনো ব্যাকসেল চেঞ্জ কোনো কিছু না। আপনি হয়তো চিন্তা করতে পারেন যে আচ্ছা ওরা প্রাইস কমে দিচ্ছে না, অ্যাকচুয়ালি আমাদের সেলের কোয়ান্ট সেলিংটা অনেক বেশি, যার কারণে আমরা প্রোডাক্টের প্রাইসটা কিছুটা কমে রাখতে পারি। ব্যবসায়িক একটা কথা আছে, যদি আপনি কিনে জিততে না পারেন, বেচতে জীবনে বেচে জিততে পারেন না। একজনের যদি চিন্তা করে আমি 36,000 বিক্রি করি, এটা তার পার্সোনাল ম্যাটার, অবশ্যই, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে ভিউয়ার্স, আর এগুলো কিন্তু কন্ডিশন দেখতেই পাচ্ছেন, ঠিক আছে। আর জাহিদ ভাইয়ের কিন্তু আসলে মানে সুনাম আছে মোটামুটি, ঠিক আছে। আর তো আর নতুন দোকান দান আজকে শুরু করছে এরকম না, ঠিক আছে। জি, তারপরে স্যামসাং এর নোট টেন, এই যে দেখেন আমার কাছে অরোরা গ্লো কালার, ব্ল্যাক কালার। হ্যাঁ, স্যামসাং নোট 10 আপনার 12,256 GB প্রাইস রাখছে আমি 29,500 টাকা। 29,500 টাকা, গত ভিডিওতে কিন্তু 31,000 টাকা ছিল। আচ্ছা ভিউয়ার্স, এটা কিন্তু আজকে কমাই দিছে ভাই, কিন্তু ঠিক আছে। আর এটা দেওয়ার একটাই কারণ যে শুধুমাত্র, হ্যাঁ, এক হয়েছে গোধলি ব্লগস, আর গত ভিডিওতে আপনারা এত ভালোবাসা দিচ্ছেন ভাইকে আমাকে, ঠিক আছে, এই কারণে তো ভালোবাসা মানে উতরে পড়ে গেছে, ঠিক আছে। এই কারণে কিন্তু আজকে দেখা যায় কি করছে, আগের থেকেও প্রতিটা প্রোডাক্টে কম দিছে। আচ্ছা শুনুন, এখন কথা হচ্ছে, এখন এখানে কথা আছে, বলেন, এই যে ভিডিওটা চলতেছে, হ্যাঁ, এই ভিডিওটা, এই প্রাইসটা আপনার স্টে করবে ভিডিওটা রিলিজ হওয়ার 3 দিন পর্যন্ত, একটু বাড়াই দেন না, 3 দিন পর্যন্ত। আপনার এই ভিডিওটা রিলিজ হবে বৃহস্পতিবার দুপুরবেলায়। হ্যাঁ, এটা বৃহস্পতিবার দুপুরের পর থেকে শুক্রবার থেকে, বৃহস্পতিবার দুপুর, মানে বৃহস্পতিবারটা আমরা বাদ দিলাম, বৃহস্পতিবার বাদ দিলাম, শুক্রবার শনিবার রবিবার, হ্যাঁ, এই শুক্র শনি রবি, এই 3 দিন পর্যন্ত এই ভিডিওর প্রাইস থাকবে, ঠিক আছে। এরপরে যদি কেউ আসেন, তারপর দেখা গেছে যে প্রাইসটা কিছুটা বেড়ে যেতে পারে, কারণ আমাদের এই স্টকটা শেষ হলে নতুন স্টকের প্রোডাক্ট আসলে যদি আমাদের ওটা পারচেজ রেট বেশি পড়ে, তাহলে ওইটা ওই রকমই হবে। অবশ্যই ভিউয়ার্স, আজকে বুঝতে পারছেন আজকে কিন্তু প্রতিটা প্রোডাক্টে মানে এতটা কম দিতেছে, মার্কেট চ্যালেঞ্জ প্রাইস, ঠিক আছে, মাত্র 29,500 টাকা, ঠিক আছে। আচ্ছা, এরপর এগুলো প্রত্যেকটা স্যামসাং ফোন বা আদার্স যতগুলো ডিভাইস আছে, আমরা কিন্তু প্রত্যেকটার সাথে চার্জার দিয়ে থাকি, এবং খুবই ভালো মানের একটা চার্জার দিয়ে থাকি। একটা কথা অনেকে জানেন না, তো সেটা আমরা বলে রাখি, যেই চার্জারটা আপনারা আমাদের কাছ থেকে নেবেন, এটা যদি আপনার এই চার্জারটা যদি কোনো সমস্যা হয় 2-3 মাসের মধ্যে, বা যে কোনো একটা সময় আপনি ফোন যতদিন ইউজ করবেন, এই চার্জার যদি আপনার কখনো সমস্যা, আপনি আমাদের কাছে এসে
পুরনো চার্জারটা দিয়ে নতুন একটা চার্জার নিয়ে যাবেন। বিশাল সুবিধা রে ভাই, বিশাল আর কি দিব বলেন। আচ্ছা আচ্ছা, বিশাল সুবিধা, ঠিক আছে। তারপরও আপনার এই যে মনে করেন আপনার কিছু হেটার্স আছে বা কিছু দালাল চক্র আছে, দুষ্ট মানুষ আছে, ওনারা বলবে যে দাম বেশি দাম বেশি, ঠিক আছে। এগুলো আসলে সব জায়গায়। এই যে আমাদের এক ভদ্রলোক, এক কাস্টমার, উনি অনেক দূর থেকে পঞ্চগড় থেকে আসছেন। আচ্ছা আচ্ছা, কিসের জন্য আসছেন? এইটার জন্য আজকে সকালবেলা একজন আসছে কুষ্টিয়া থেকে, আমি কুরিয়ারে না যাই সকালবেলা, সাধারণত আমি সকালে কুরিয়ার গুলো ডেলিভারি দিয়ে তারপরে আসি। আচ্ছা, আমি সকালবেলা আইসা, উনি 9টা বাজে আইসা মার্কেটে বসে আছে, বলে যে ভাই আমি তো বসে আছি। আচ্ছা আচ্ছা, কথা বলছেন এই শুধুমাত্র মোটরোলা এইডস এর জন্য? মোটরোলা এইডস এর জন্য না। তো আপনাদের অনেক রেসপন্স হয়েছে মোটরোলা এইডস নিয়ে, মোটরোলা এইডস এগুলো 1256 এগুলো ভাই, এটা কমপ্লিট একটা প্যাকেজ। আপনি যদি চিন্তা করেন যে 50,000 টাকার আমার বাজেট, আমি একটা কি ফোন নেবো, এই ফোনটা হচ্ছে যে একদম বেস্ট ফোন হবে, ঠিক আছে, টপ লেভেলে। গতবার তো 36,000 টাকা দিছি, এবারে শুধুমাত্র আপনার জন্য 500 টাকা করে কমা দিলাম। আচ্ছা, 35,500 টাকা? হ্যাঁ, 35,500 টাকা। এবং আরেকটা কথা বলে রাখি, এই প্রোডাক্টের অ্যাক্সেসরিজ কিন্তু বর্তমানে অ্যাভেলেবেল না। আচ্ছা আচ্ছা, অন্তত ডিসপ্লেটা প্রোটেক্ট করার জন্য আমরা আমাদের থেকে একটা মেশিন কাট একটা পলি দিয়ে দিব। পলি দিয়ে দেবেন না? হ্যাঁ, আমরা ডিসপ্লেটাকে প্রোটেক্ট করার জন্য দিয়ে দেব। ঠিক আছে ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি ফোন, 12256 জিপি মোটরোলা এসতো আছে। এটা গতবারে যারা দেখছে ভাই, ওই যে আপনি আপনি তো বেদাল লাগান, ওই যে কলিজা কালার, আপনি দেখেন এটার ভিডিও কোয়ালিটি, আপনি ওই ক্যামেরা বাদ দিয়ে আপনি এটা দিয়ে ভিডিও করেন। আমাদের কাছে এত স্টক অ্যাভেলেবল নাই, সীমিত প্রোডাক্ট, মানে গত ভিডিওতেই। তারপরে আজকে পিক্সেলের উপরে মনে করেন যে একদম তুফান উড়ে দেবে। তুফান? আচ্ছা, পিক্সেলের আগে কি করেন আপনি? স্যামসাং তো শেষ হয় না, স্যামসাং শেষ হয় না। আচ্ছা, স্যামসাং স্যামসাংয়ের যে S10 ভাই, এই ফোনটা এত কিউট একটা ফোন, মানে এটার যে পরিমাণ চাহিদা, মানে কম টাকার মধ্যে তো একদম বেস্ট লেভেলের একটা ফোন। এটা গত ভিডিও তো আমাদের 22,500 টাকা ছিল, এবারেও 22,500 টাকা। গতবারে আমরা কোনো চার্জার দিই নেই, হ্যাঁ এটার সাথে চার্জার দিয়ে দেবো। এবার চার্জার দিয়ে দেবেন? হ্যাঁ, চার্জার দিয়ে দেবো। আচ্ছা ভিউয়ার্স, আবার এই ফোনটা সম্পর্কে অনেকে আমাকে একটা কথা বলছিল যে ভাই এগুলো কি ব্যাক সাইড চেঞ্জ কিনা আপনার? অবশ্যই। আচ্ছা, এখানে একটা আইমি নাম্বার, এই যে দেখেন এখানে লাস্ট হচ্ছে যে 53754, ঠিক আছে, আমরা একটু মিলাই দেখি। হ্যাঁ, এইটা কিন্তু অনেকে আসলে আমাকে, আমরা একটু মিলাই দেখি। তো এটা অবশ্যই চেক করে নিলে, যখন নেবেন তখন দেখা যায় চেক করে নিলে কিন্তু এই সমস্যা। এখানে একটা কথা আসে, এই যে দেখেন আমি একটা কথা বলি, এটা হচ্ছে যে একটা ভেরিজনের প্রোডাক্ট, ভেরিজনের প্রোডাক্টে কিন্তু আপনারা এই কোড দিলে, হ্যাঁ, এই আপনার যে আইমিটা আসবে না। আচ্ছা, ভেরিজনের প্রোডাক্টের কোড কাজ করে না, আপনার সিক্রেট কোডগুলো, সেটা সেক্ষেত্রে আপনাকে আইমিটা দেখতে হবে। এই যে এখান থেকে, এই যে দেখেন 53754। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এগুলো সবকিছু মিলানো। তারপরে স্যামসাং S10 প্লাস, আচ্ছা, মাত্র 22,500 টাকা দিচ্ছে। হ্যাঁ, 22,500 টাকা। স্যামসাং S10 প্লাস এর আরো কালার আছে, আরো দুইটা কালার আছে, একটা হচ্ছে হোয়াইট এবং ব্ল্যাক, ওইগুলো এই মুহূর্তে আমাদের এইখানে স্টকে নেই, অন দা ওয়ে। স্যামসাং S10 প্লাস আপনি আমাদের কাছে পাবেন মাত্র 27,000 টাকায়। 27,000 টাকা? জি, মানে এটা তো তুফান দিয়ে দিয়ে রেড দিয়ে একদম পুরো বলছি না, আজকে পুরো মাথা খারাপ করে দেব। তো ভিউয়ার্স বুঝতে পারছেন, মাত্র 27,000, ৭৭,৫০০ টাকায় কিন্তু নিতে পারবেন আপনারা S10 প্লাস, ঠিক আছে, মানে এর থেকে কম মনে হয় না যে কেউ দিবে, ঠিক আছে, অ্যাভেলেবল মার্কেটে মনে হয় না দিবে, কি দিতে পারবে না, দিতে পারবে না, ঠিক আছে। আচ্ছা, কন্ডিশন কিন্তু ফুল ফ্রেশ আছে, ঠিক আছে। তারপরে অন্য প্রোডাক্টে যাওয়ার আগে আমরা একটু OnePlus-টাতে আসি, যেমন এই যে OnePlus এর এখানে দুইটা কালার আছে আমাদের কাছে, OnePlus 8, হ্যাঁ, OnePlus 8 865 Snapdragon 865 চিপসেট, এই কালারটা কিন্তু পাওয়া যায় না, অ্যাভেলেবল দেখছেন, এটা অ্যাভেলেবল না, জোস একটা কালার কিন্তু, জোস একটা কালার। তারপরে এটাও কিন্তু, মানে এটা হচ্ছে যে এটাও, হ্যাঁ ওটাও কিন্তু সেই একদম
সেই একটা কালার, কিন্তু এর থেকে দেখেন আপনার ফিটিং গুলো কিন্তু খুবই সুন্দর লাগতেছে আজকে, ঠিক আছে? ইয়া কোনো ভাই ফিটিং কে আমি নিজে করি, আপনি যেমন কইতেছেন অবশ্যই ঠিক আছে, অনেক সময় দেখছি না এটা তো আপনিও জানেন আমরাও জানি, ঠিক আছে, কিন্তু অনেক সময় থাকে যে, কিন্তু এটা দেখছেন আজকে কিন্তু একবারে মানে কোনো একটা ফাঁক টাক কিচ্ছু নেই কিন্তু প্রোডাক্ট গুলো ভাই, আমি ওই যে সুপার গ্লুমে দিয়েছি তো এই কারণে। আচ্ছা ঠিক আছে ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এটা হলো 8/128 GB না? হ্যাঁ 8/128 GB 5G ভেরিয়েন্ট, 5G ভেরিয়েন্ট না? আর ক্যামেরা এগুলোর সাথে কিন্তু আপনারা এই OnePlus এরই আপনার ওয়ার্প চার্জার পাবেন। আচ্ছা হ্যাঁ 30 ওয়াটের ওয়ার্প চার্জার পাবেন, 30 ওয়াট না? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, OnePlus 8 উইথ 30 ওয়াট অরিজিনাল ওয়ার্প চার্জার প্রাইস হচ্ছে মাত্র 30,500 টাকা। 30,500 টাকা? জি। আচ্ছা ভিউয়ার্স, এটা কিন্তু 30,500 টাকা চার্জারটা যে দিতেছে সেই চার্জারটার মার্কেট ভ্যালু আছে মিনিমাম 1,000 টাকা। 1,000 টাকা? আচ্ছা আপনারা হয়তো বলতে পারেন যে ভাই আপনি অনেক দোকানে দরদাম করেন, এখানে কেন করেন না? এখানে দরদামের অপশনই তো নাই, কি বলবো আর, আমি আপনাকে সুযোগ দিচ্ছি না, আমি দরদাম সুযোগ দিচ্ছি না ভাই, ঠিক আছে? এখন ভাই যদি এটা বলতো আমাকে যে ভাই আপনি 32,000 টাকা, তখন তো আমারই ভালো লাগতো না যে ভাই না বেশি হয়ে গেল, কমাই টমাই কত দিবেন ভাই, দেন কমাই দেন কমাই দেন, মানে ই করতে পারতাম, ঠিক আছে? এখন ভাই দিছে কমাই, আমার আর তো বলার কিছু নেই। আচ্ছা কত দিচ্ছেন এটা? 30,000? এটা 30,500 টাকা? 30,500 টাকা, ঠিক আছে। তারপরে OnePlus 9 Pro আছে 12/256 GB, কালারটা দেখছেন প্রো, OnePlus 9 Pro 12/256 GB, প্রাইস হচ্ছে মাত্র 46,500 টাকা। 46,500 টাকা? 46,500 টাকা, এটাও কিন্তু তুফান দিছে না? হ্যাঁ, এটার সাথে 30 ওয়াটের অরিজিনাল ওয়ার্প চার্জার থাকে 12/256 GB। 12/256 GB, আচ্ছা ভিউয়ার্স, এটা কিন্তু 12/256 GB মাত্র 46,500 টাকা কিন্তু পেয়ে যাচ্ছেন OnePlus 9 Pro, একবারে জাস্ট নতুন কন্ডিশন গেছে। তারপরে এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আইফোন 7 32 GB হিউজ একটা স্টক আছে। হ্যাঁ অ্যাকচুয়ালি এই ডিভাইসগুলো হচ্ছে যে আপনার সেকেন্ডারি ডিভাইস, অ্যাজ এ সেকেন্ডারি ডিভাইস কিন্তু খুব ভালো ইউজ করতে পারবেন। হ্যাঁ আর আপনি যদি যারা দেখা গেছে মানে লাইকি করে, টিকটক করে, ছোটোখাটো অনেক ভিডিও করে, হ্যাঁ মানে ওটিটি প্ল্যাটফর্মে কাজ করে, ওনাদের জন্য এই ডিভাইসটা খুবই মানে বেস্ট একটা চয়েস হবে। আচ্ছা এই ডিভাইসগুলো হচ্ছে অনলি ব্যাটারি চেঞ্জ। আচ্ছা হ্যাঁ শুধুমাত্র ব্যাটারি চেঞ্জ, এবং এই ডিভাইসগুলোর সাথে যেহেতু আগের ডিভাইস, আমরা এই ডিভাইসগুলোর সাথে 10 দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছি। আচ্ছা 10 দিন? হ্যাঁ 10 দিন। আর যারা মানে 10 দিন কিন্তু হিউজ টাইম, অবশ্যই একটা ডিভাইস আপনার একটা ইস্যু বের হওয়ার জন্য মানে আপনার একদিনে কিন্তু এটা হয়ে যায়। অবশ্যই আইফোন 7 32 GB প্রাইস আমরা দিচ্ছি 13,500 টাকা। 13,500 টাকা? 13,500 টাকা উইথ চার্জার। উইথ চার্জার? হুম, এর আগের ভিডিওতে চার্জার ছিল না। আচ্ছা আজকে চার্জার দিয়ে দিচ্ছি, এখন চার্জার দিয়ে দিচ্ছি আমরা আইফোনেরই। আমাদের তো বলে দিছি আমরা যে চার্জারগুলো দেবো, এই চার্জারগুলোতে যদি কখনো কোনো সমস্যা হয় আপনি চার্জার রিপ্লেস করতে পারবেন। অবশ্যই অবশ্যই, মানে এই সুবিধা কেউ দেবে না ভাই, ফোন এই দিই না তার তো চার্জার ভাই রিপ্লেস দিতেছেন, ঠিক আছে? আচ্ছা না আমি একটা জিনিস হচ্ছে যে আমি সবসময় চেষ্টা করি যে আমার ক্লায়েন্টস যারা আছে আমার থেকে যারা প্রোডাক্ট নেবে, বিজনেস একদিনের জন্য না, আমি সবসময় একটা লং টাইম সার্ভিস দেওয়ার চেষ্টা করি। আল্লাহর রহমতে অনেক অনেক কোন জায়গা থেকে এখানে আসছি সেটা আমি খুব ভালো করে জানি। আর একটা কথা আমি একটু একটু বলি, অনেকে আসলে কমেন্ট করছেন যে ভাই ফোন টোন ধরেন না, আসলে মানে একটু বলতেন যদি ভাই, আমি 2-4-5টা কমেন্ট দেখছি আসলে যে ভাই একটু। আচ্ছা ফোন যে রিসিভ করে না, এখন আমি আপনাকে একটা কথা বলি, এই যে এই কথাটাতে আসছে, এখন আপনি যদি রাতের 12টা বাজে ফোন করেন আমি কেন রিসিভ করবো? এটা ফার্স্ট কথা হচ্ছে যে এটা, হ্যাঁ তারপর অফ ডে একটা দিন আছে, বুধবার একটা দিন, এই দিনটাতে আমাদের অফ ডে বুধবার, এটা আমরা মানে প্রত্যেক ভিডিওতে বলতে বলতে কিন্তু আমরা বিরক্ত হয়ে যাই। হ্যাঁ আমি সব কিছু বাদ, বুধবারে যে আমরা ফোন রিসিভ করা হয় না তা না, আমরা বুধবারে ফোন রিসিভ করি, প্রত্যেকটা ম্যাক্সিমাম ফোন রিসিভ করি, তারপর আমাদের পার্সোনাল কিছু কাজ থাকতে পারে, কাজ থাকতে পারে। হ্যাঁ আর আপনি আপনারা যদি দেখা গেছে রাতের 11টা বাজে 12টা বাজে ফোন দেন, ফোন করেন তো ওগুলো রিসিভ হবে না, কারণ আমরা তো আর দোকানের ফোন আর পার্সোনাল ফোন তো আলাদা। অবশ্যই অবশ্যই, এইটাই আসলে ফোনটা যে রিসিভ আপনারা তো দেন, আপনি যদি সকাল 7টা বাজে ফোন দেন আমি কিভাবে রিসিভ করব? মেইন কথা হলো ভাই এই ভিডিওটা করাই তো ফোন রিসিভ করার জন্য। এখন ভাই আপনার অফিশিয়াল টাইমের পরে, টাইমের পরেও কিন্তু পরে কিন্তু আর আসলে ওইভাবে রেসপন্স করা পসিবল না, আমারও তো একটা লাইফ আছে। অবশ্যই অবশ্যই, আমাদের এখানে যারা স্টাফ আছে সবার একটা লাইফ আছে। হ্যাঁ আমাকে আমাকে সবাই সবাই আমরা তো পেইড আপনারা কি করবেন, পেজে মেসেজ দিবেন এবং হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন। অবশ্যই হোয়াটসঅ্যাপ এবং পেজ এগুলো ম্যানেজ করার মানুষ আলাদা। আচ্ছা আপনি ওইখানে কন্ট্যাক্ট করেন, ওইখানে করেন, ঠিক আছে, 12টা 1টা বাজে ওইগুলোতে আপনার রেসপন্স করা যায় না। এটা ঠিক আছে, অনেক ফোন টিপে যারা
12টার সময় ফোন টিপতেছে, ফোনটা পছন্দ হয়েছে, আপনি একটা মেসেজ দিয়ে রাখেন যে ভাই ফোনটা আমার পছন্দ হয়েছে, আমি ফোনটা সম্পর্কে জানতে চাই, এটা নিতে চাই, এরকম এরকম, ঠিক আছে। আমি ওই সময় ওইগুলোতে মেসেজ যে নম্বরে কল দিলে ওটা আসলে তখন ওই সময় রিসিভ করা পসিবল না। পরে কি আছে তাহলে? তারপরে আমরা ডাইরেক্টলি চলে আসি পিক্সেল 4 এক্সেল। পিক্সেল 4 এক্সেল এই দেখেন, পিক্সেল 4 এক্সেল অনেকগুলো ডিভাইস আছে আল্লাহর রহমতে। এখানে এখানে আপনার 4 এক্সেল এর আপনার এই যে 4 এক্সেল প্রাইস কত দেব বলেন? দেন কত দিবেন আজকে? 22,500 টাকা। 22,500 টাকা, 500 টাকা। হ্যাঁ আচ্ছা ভিউয়ার্স, 4 এক্সেল 64 জিবি না? জি আচ্ছা, 4 এক্সেল 22,500 টাকা। 22,500 টাকা না, আর কি কম টম হবে না? এটাই না, এটাই চার্জার দিয়ে দেবো। চার্জার দিয়ে দেবেন না? জি। আচ্ছা ভিউয়ার্স, আপনারা যারা মানে ছবি তোলার জন্য ফোন নেবেন, দেখেন আমি একটা ছবি তুলছি ভাইয়ের, কিন্তু সেই লেভেলে রয়েছে। আপনার গুগল পিক্সেল 4 এক্সেল দিয়ে আপনি মানে খুব ভালো গেমিং করতে পারবেন। অবশ্যই খুব ভালো গেমিং করতে পারবেন। তারপর বিশেষ করে মানে DSLR এর মোটে যারা ছবি তুলতে চান, যে আমার একটা ছবি তুলবো আমার পেছনটা মানে একবার ব্লার, তারা কিন্তু পিক্সেল নেবেন, ঠিক আছে? একদম ভোলা হয়ে যাবে, ভোলা হয়ে যাবে পুরো, এর থেকে আর ভোলা হওয়ার মতো সিস্টেম নাই। আচ্ছা তারপরে আপনার আছে পিক্সেল 4। তারপরে চার্জিং এর জন্য এটা বস লেভেলের একটা ডিভাইস। আচ্ছা পিক্সেল 4 এ 5G আপনি আমাদের কাছে পাবেন মাত্র 24,000 করে একটা কয়েকটা ফাইল মিসিং হয়েছে। তো এটা ফিঙ্গারপ্রিন্ট, এটা আবার নেক্সট আপডেটে ফিক্সড হয়ে যাওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি, বন্ধ কিন্তু চার্জ নাই। হ্যাঁ এইভাবে এইভাবে যারা নেবেন, হ্যাঁ পিক্সেল 4 এ 5G ঠিক এইভাবেই আমরা প্রোডাক্টটা দিয়ে দেব 14,500 টাকায়। 14,500 টাকা আপনার শুধুমাত্র একটা ডিভাইস আছে যেটাতে বক্স আছে। বক্স আছে? হ্যাঁ এটাতে বক্স আছে, এটা পাবেন মাত্র 14,500 টাকা। 14,500 টাকা, 64 জিবি। 64 জিবি না? হ্যাঁ আচ্ছা, 464 জিবি। 464 জিবি, ঠিক আছে ভিউয়ার্স, এটা কিন্তু মাত্র 14,000 টাকা, ঠিক আছে? আচ্ছা নিতে পারেন এই ফোনটা। তারপরে আপনার আমাদের কাছে আছে এলজি ভেলভেট। ভেলভেট, এলজি ভেলভেটের আপনার 8x8 জিবি ভেরিয়েন্টের যে প্রোডাক্টগুলো ওইগুলো হচ্ছে যে 20,500 টাকা, আর আপনার যেগুলো 6x8 জিবি ভেরিয়েন্টের ওইগুলো হচ্ছে 19,000 টাকা। 19,000 টাকা, জি। আচ্ছা ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই সুন্দর আছে, আর কন্ডিশন একবারে মানে নতুনের মতন আছে, ঠিক আছে? এগুলো দেখতে পাচ্ছেন কোনো ডেন্ট আছে এরকম আসলে নাই বলতে চলে, ঠিক আছে? আচ্ছা দামটা বলছেন না? হ্যাঁ ঠিক আছে, এরপর কি আছে? তারপরে এই যে এখানে একটা V23E আছে, এই ডিভাইসটা হচ্ছে যে মাত্র 1 সপ্তাহের মতো ইউজ হয়েছে। হ্যাঁ 1 সপ্তাহের মতো, 1 সপ্তাহের মতো, দেখেন একদম ইনটেক কন্ডিশনের ফোন। আচ্ছা ঠিক আছে, ভিতরে কি কি আছে? সব আছে, অনেক কিছু আছে, এই যে দেখেন এই এই। আচ্ছা ঠিক আছে, দেখুন চার্জার আছে, যা আছে সব আছে, চার্জার টার্জার সব আছে। আচ্ছা খুবই সুন্দর একটা ফোন, 1 সপ্তাহ 10 দিনের মতো ইউজ হয়েছে এই ফোনটা। অনেক স্লিম একটা প্রোডাক্ট। হ্যাঁ V23E সচরাচর আমার কাছে এই ডিভাইসগুলো কিন্তু থাকে না, তাই খুব ভালো করে জানেন। হ্যাঁ এই ডিভাইসগুলো এটা রাখছি আমি 23,000 টাকা। 23,000 টাকা, জি। আচ্ছা ভিউয়ার্স এটা কিন্তু মাত্র 23,000 টাকা নিতে পারেন, ঠিক আছে? ফুল বক্স, চার্জার আছে সাথে কিন্তু, ঠিক আছে? অরিজিনাল বক্স, চার্জার সবকিছু আছে, মাত্র 23,000 টাকা। 23,000 টাকা। তারপর এখানে আছে Redmi Note 9 Pro, এই ডিভাইসগুলোর কিন্তু খুব চাহিদা। হ্যাঁ আচ্ছা, এই কারণে প্রত্যেকটা ভিডিওতে আপনারা এই ডিভাইসগুলো দেখেন, খুব ভালো চাহিদা, আপনার চার্জিং ব্যাকআপ থেকে শুরু করে সবকিছু অনেক হিউজ একটা সাপোর্ট পাবেন আপনি। আচ্ছা মানে অল্প বাজেটে কিন্তু একটা ভালো বাজেটে পিক্সেল সরি Xiaomi Note 9 Pro, Redmi Note 9 Pro পাবেন আপনি আমাদের কাছে 15,000 টাকা। 15,000 টাকা। আচ্ছা এটা 14 পাস করা যায় না?
14 পাস করে দিব কিন্তু আমি চার্জার দিতে পারবো না অনলি ডিভাইস আচ্ছা ঠিক আছে যেরকম নেন আপনারা 14500 না 14700 টাকা 14700 টাকা আচ্ছা ঠিক আছে যদি চার্জার কারো বাসায় থাকে তাহলে নিয়েন না ঠিক আছে হ্যাঁ আচ্ছা সেটাই আর কি আছে আজকে আর বেশি লেন্দি করব না মাথায় তো কয়েকটা ফোন ছিল ভাই এগুলা 8 প্লাস টাস এগুলা দুই একটা প্রোডাক্ট ঠিক আছে হ্যাঁ অল্প কয়েকটা প্রোডাক্ট কিছু রাখি নাই না আপনি তো আবার ফোন রাইখে দেন যে এটা ইয়া এই যে সোনি তো দেখাইলেন না সোনি এক্সপেরিয়া 5 16500 টাকা 16500 টাকা দেখাবেন না এগুলো বেচবেন না না বিক্রি করব প্রোডাক্ট লিমিটেড তো অল্প কয়টা প্রোডাক্ট তো যার কারণে রাখতেছি না মানে দেখাচ্ছি সোনির একটা ফোন দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দর আছে একবারে মানে নিউ কন্ডিশন ঠিক আছে 6 64 GB না 6 64 GB 16500 টাকা জি 16500 ঠিক আছে ভাই 16500 টাকা সোনি কিন্তু অনেক সুবিধা আছে আমি আসলে আগেও দেখাইছি যে সোনির সুবিধাগুলো দেখলে আমার ভালো লাগে ঠিক আছে যে এখানে যে বাটন আছে একটা এখান থেকে এরকম ধরে ছবি তোলা যায় ঠিক আছে ভাই সোনি ইউজ যে বুলেট প্রুফ মোবাইল কথা বলছেন এগুলো তো হচ্ছে যে কোম্পানি স্টকে থাকার কারণে আমরা মানে এই কম টাকায় পাইছি হ্যাঁ কিন্তু আমরা অ্যাকচুয়ালি এগুলোর হয়তো ওইভাবে মর্যাদাটা বুঝি না এটা সত্যি কথা এগুলো কিন্তু খুবই হাই রেঞ্জের প্রোডাক্ট আচ্ছা তো শেষ করি নাকি তো আজকে এ পর্যন্তই এতটুকুই বিদায় নেব লোকেশন হচ্ছে যে আমাদের আচ্ছা পিক্সেল 5 কিন্তু দেখানো হয়নি সরি দেখছেন অবস্থা আপনি আমি বললাম আপনার ভিডিও বলে ওই দেখছি ফোন রাইখে যান মাসখান দিয়ে পরে মনে হয়েছে ভাই এই ফোনটা তো রয়ে গেছিল আচ্ছা ইয়া কি জানি পিক্সেল 5 না হ্যাঁ পিক্সেল 5 আচ্ছা পিক্সেল 5 কত জিবি জানি এটা ভেরিয়েন্ট ভাইয়া পিক্সেল 5 এটা হচ্ছে যে 8 128 GB না আচ্ছা 8 128 GB কত করে দেবেন 33500 টাকা 33500 টাকা মার্কেটে 35-36 করে প্রাইস চলছে হ্যাঁ এটা আমি জানি যে 35-36 মার্কেটে চলে মাত্র 33500 টাকা জি 33500 টাকা আচ্ছা ঠিক আছে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটা কিন্তু পাঁচল ডিসপ্লে খুব সুন্দর একটি ফোন হ্যাঁ আচ্ছা তো শেষ মনে হয় আমাদের শপের লোকেশনটা আবার বলে দিই আমাদের শপের লোকেশন হচ্ছে যমুনা ফিউচার পার্ক লেভেল 4 ব্লক 3 শপ নাম্বার হচ্ছে 23F আচ্ছা তো ভিউয়ার্স আপনাদের সুবিধার্থে কিন্তু শপের পূর্ণ গাইডেন্স ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে অবশ্যই দেখতে পাচ্ছেন ফোন দেবেন ঠিক আছে তো আর কথা পাচ্ছি না এখানেই ভিডিওটি শেষ করতেছি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত কিন্তু অবশ্যই জানাবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ ভাই টাটা দেবেন না একটু